স্বাগত News24 প্রবাস সংবাদে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছি আমি আসানবি ভারত বাংলাদেশের ঐতিহ্য ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী সুন্দরবনের ভারতীয় অংশ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রথম পর্যায়ের বাঘ গণনা সুন্দরবনের দুটি ডিভিশনে 2585 বর্গ কিলোমিটার জঙ্গলে 1146টি ট্র্যাপ ক্যামেরা বসিয়ে শুরু হয়েছে বাঘ গণনা এই গণনা চলবে আগামী বছরের 5 জানুয়ারি পর্যন্ত আর দ্বিতীয় পর্যায়ের বাঘ গণনার কাজ চলবে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলার পর বন বিভাগের তথ্যমতে এবারে বাঘ গণনার কাজে 200 জন প্রশিক্ষিত কর্মীকে নিয়োগ করা হয়েছে এবার বাঘ ছাড়া অন্যান্য প্রাণীও গণনা করা হবে চীনে উদ্বোধন করা হয়েছে ভোকেশনাল এডুকেশন অ্যালায়েন্সের বাংলাদেশ সহ বিশ্বের 10টি দেশের মোট 37টি কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং চীনের গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের 9টি শহরের 22টি ভোকেশনাল কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে একটি কৌশলগত চুক্তি করেছে চুক্তির ক্ষেত্রগুলি হলো তথ্য প্রযুক্তি শিল্প দক্ষতা রেলওয়ে নির্মাণ সিভিল ইঞ্জিনিয়ারিং কৃষি ও বনবিদ্যা আর্থিক অর্থনীতি ব্যবসা এবং হোটেল ব্যবস্থাপনা রয়েছে একাডেমিক সুবিধার পাশাপাশি অন্যান্য শিক্ষা ও প্রশিক্ষণ ফরেন অ্যাফেয়ার্স অফিস অব দ্য গুয়াংশি অটোনমাস রিজিয়ন দ্য ডিপার্টমেন্ট অব এডুকেশন অব দ্য গুয়াংশি অটোনমাস রিজিয়ন সহ কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল সিস্টার সিটিজ ভোকেশনাল এডুকেশন অ্যালায়েন্স গঠিত হয়েছে ইউরোপের দেশ স্পেনের ভ্যালেন্সিয়া প্রবাসীদের জন্য সবচেয়ে বসবাসযোগ্য শহর জীবনযাপনের মানের দিক থেকেও শহরটির অবস্থান শীর্ষে বিশ্বের প্রবাসীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনালস প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে তালিকায় ভ্যালেন্সিয়ার পরেই আছে আরব আমিরাতে দুবাই এবং মেক্সিকোর মেক্সিকো সিটি ভ্যালেন্সিয়ায় বসবাসকারী প্রবাসীরা জানান শহরটিতে গণপরিবহন সাশ্রয়ী বিনোদনমূলক খেলাধুলার ব্যবস্থা পর্যাপ্ত এবং নিরাপত্তাও আছে যথেষ্ট বিশ্বে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ বিবেচনায় মোট 50টি শহরের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি তবে তালিকায় প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ শহর হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গের নাম